بسم الله الرحمن الرحيم الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شماني تو اقرب انگر در شخص اسلامي كيوهنه ويك اقرب اقرامي اپنا الحمد لله ما تشاتي روئي چين برشنر سرده علم الدين فورسكيار اسلامي كيسكول ومدرشة شيخ الحديث

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم خذوا عني مناسككم وقال النبي صلى الله عليه وسلم ولا تنتقب المرأة بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত এখরা বাংলার দূরে এবং প্রিয় দর্শকতা বা এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ আজকে আমাদের আলোচ্য বিষয় হজে পুরুষ এবং মহিলাদের হজের মধ্যে যে কতিপয় মাসা ইলের মধ্যে পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এর আগে খুব সংক্ষিপ্তভাবে হজ কাকে বলে বিগত দিনগুলোতে আমি আলোচনা করেছিলাম পাঁচটি জায়গায় দুহজার পাঁচ দিন আট নয় দশ এগারো বারো এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই পাঁচ দিন এই ফাইভ ডেইজের ভিতরে পাঁচটি জায়গাকে কেন্দ্র করে কাবা ইনক্লুডিং সাফা মারোয়া এক জায়গা মিনা আরাফা মুজদলিফা এবং জামারাত কাবা মিনা আরাফা মুজদলিফা জামারাত এই পাঁচ জায়গায় জিল হাজার পাঁচ দিনের ভিতরে আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত পাঁচ দিনের ভিতরে মোটামুটি নয়টি কাজ যথাযথভাবে করতে পারলেই আপনার হজ মোটামুটি বিশুদ্ধ হয়ে গেল কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ ওই নয়টি কাজের প্রথম তিনটি হলো ফরজ হজের নিয়ত করা হজ বা উমরার নিয়ত হারাম বাদা দুই নম্বর মেন তওয়াফ করা আর তিন নম্বর হলো দুই নম্বর হলো উকুফে আরফা আরফে অবস্থা অবস্থান করা আর তিন নম্বর হলো মেইন তওয়ফ করা যেটা দশ তারিখ না পারলে এগারো তারিখ না পারলে বারো তারিখ এই তিন দিন এবং মধ্যর দুই রাতের ভিতরে আপনাকে সেই তোয়ফ করতে হবে তবে যদি কোনো মা বোন মান্থলি পিরিয়ডে থাকেন তোপ করতে পারবেন না উনি অপেক্ষা করে যে সময় পাক হবেন তারপরে সেই বিদায়ী তোয়ফ এই সেই মেইন তোফ করতে হবে এই তিনটি ফার্স হজ হজের হরাম আদা দুই নম্বর আরফায় অবস্থান করা আর তিন নম্বর হলো মেইন তোয়ফ করা বাকি ছয়টি বিষয় হল ওয়াজিব মুজদলিফায় যাপন করা নয় তারিখ এবং দশ তারিখের মধ্যবর্তী রাত্রি মুজদলিফায় অবস্থান করা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন ফাতর মারা যারা তামাত্তু অথবা কেরান করবেন হজের সঙ্গে অমরাও করবেন তারা একটি পশু দবে করতে হবে একটা ছাগল বা বেড়ি অথবা উট বা গরুর সাত বাঘের এক বাঘ যেটাকে দমের শুকুর বলা হয় বা আমরা হয়তো কুরবানি বলে থাকি তারপরে মাতার চুল পুরুষ হলে কামাতে হবে নতুবা চুটো করতে হবে মহিলারা চুলের আগা থেকে এক ইঞ্চি পরিমাণ কাটলেই চলবে তারপরে মেইন তোয়াফের পরে সফামরওয়ার সাই করতে হয় এরপরে ফাইনাল তোয়াফ ফেয়ারওয়েল তোয়াফ বিদায়ী তোয়াফ করতে হয় এই যে ছয়টি ওয়াজিব এবং তিনটি ফরজ সহ টোটাল নয়টি কাজ পাঁচ দিনে পাঁচ জায়গাকে কেন্দ্র করে করার নামই হজ দেখেন ওই নয়টি কাজের এহরাম আপনি তো যে কোনো জায়গাতে সমস্যা নাই নিয়ত করলেন দুই নম্বর হলো উকুফে আরফা একটা আরফা কেন্দ্র করে তিন নম্বর ফরজ হলো তিন নম্বর ফরজ হলো তোয়াফ করা এটা কাবা কেন্দ্র করে তো তা কাবা কেন্দ্র করে তোয়াফ এবং সওয়ারওয়ার সাই একটা ফরজ আর আরেকটা ওয়াজিব আরফা কেন্দ্র করে একটি সেটি হলো ফরজ মুদ্দলিফা কেন্দ্র করে আরেকটি সেটি হলো ওয়াজিব রাতি যাপন করা নয় এবং দশ তারিখের মধ্যবর্তী রাত্রি মুজদলিফায় অবস্থান করা আর জমারাতকে কেন্দ্র করে ফাথর মারা দশ তারিখ শুধুমাত্র এক জায়গায় ষাটটি এগারো তারিখ জুহরের টাইম শুরু হওয়ার পর থেকে নিয়ে পুরোরাত পর্যন্ত এর ভিতরে তিনটি জায়গায় ষাটটি 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 করে জমারায় আঁকাবে উলা উস্তা এবং জমরা আখারায় তিনটি জায়গায় ফাথর মারা জমরায় আকাবায় সুগরা আমরা যেটাকে চোট শয়তান বলি ওই চোট্টো শয়তান থেকে শুরু করে মিডিয়াম মিডল ওয়ান এবং লাস্ট ওয়ান এই তিনটায় ষাটটি ষাটটি করে একুশটি পাথর মারতে হবে এগারো তারিখ জুহরের নামাজ শুয়ার পর থেকে নিয়ে পুরো দিন না পারলে রাত্রে এবং পরের দিন বারো তারিখও আবার পাথর মারা এটাও জমরাকে কেন্দ্র করে জবাহ করা এটাও কিন্তু ওই মিনার ভিতরেই হরমের ভিতরেই কোনো এক জায়গায় জবাহ করতে হয় চুল আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন তো মোটামুটি এই পাঁচ জায়গায় কেন্দ্র করে হাজার পাঁচ দিনে নয়টি কাজ তিনটি ফরজ আর বাকি ছয়টি ওয়াজিব সঠিকভাবে আদায় করতে পারলেই আপনার ফরজ হজ আদায় হয়ে যাবে নফল হজ হয়ে যাবে ইনশাল্লাহ এবার আমরা চলে আসি মেন বিষয়ে পুরুষ এবং মহিলাদের হজের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে ইয়েস কতিপয় মশাইলের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে নাম্বার ওয়ান একজন পুরুষ হজা যেতে হলে সেখানে কোনো সাথী থাকতেই হবে এটা জরুরি নয় হ্যাঁ সাথী থাকা ভালো এবং ভালো সাথীদের সঙ্গে যেতে পারলে আপনি হয়তো অনেক কাদের ক্ষেত্রে অনেক সহায়তা পাবেন সাপোর্ট পাবেন বিশেষ করে ওলামায় ক্যারাম এবং যারা হজ সম্পর্কে বিশ বিশেষজ্ঞ তাদের সঙ্গে গেলে তাদের কাছ থেকে হয়তো আপনি অনেক গাইডলাইন পাবেন যার মাধ্যমে হয়তো আপনার হস্তা সুষ্ঠু হবে সেজন্য পুরুষ একজন কাউকে সাথে নিয়ে যাওয়া এটা এত গুরুত্বপূর্ণ নয় বাটের এরপরও আপনার ক্ষেত্রে সহায়ক বিষয়ে ভালো কিন্তু মহিলারা হজে যেতে হলে অবশ্যই তার সাথে থাকতে হবে হয়তো ইদার হাজবেন্ড আর না হয় ওনার সাথে থাকতে হবে ওনার কোনো একজন মাহরাম মাহরাম বলতে এমন ক্লোজ রিলেটিভ কোনো ব্যক্তি যার সঙ্গে কোনো দিন সম্পর্ক করার কোনো সুযোগ নাই তো যেখানে যদি বিবাহের সুযোগ নাই। সেখানে সেক্সুয়াল কোনো ধরনের কোনো রং হওয়ার আশঙ্কা মুক্ত বিদায় ইসলাম বিধান করে দিয়েছে একজন মহিলার সেফ জার্নির জন্য হয়তো ওনার সাথে থাকতে হবে একজন হাজব্যান্ড ওনার হাজব্যান্ড থাকতে হবে নতুবা মাহরামের মধ্যে থেকে কোনো একজন মাহরাম সাথে থাকতে হবে মাহরাম বলতে কি বুঝি আমরা যার সঙ্গে বৈবাহিক সম্পর্ক করার কোনো সুযোগ নেই হামেশার জন্য যাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক সুযোগকে আলাপক হারাম করে দিয়েছেন এ ধরনের ক্লোজ এবং ভেরি ক্লোজ ব্লাড কানেকশন যাদের সঙ্গে রয়েছে এরকম ক্লোজ রিলেটিভ সঙ্গে থাকা যেমন বাবা বা উপরে দাদা সমান মা নানা সমান সরি সরি বাবা বা দাদা ঠিক আছে মহারাম বা নানা সেম একবার আফন চাষাদী আফন মামাজিনী নিজের বাগনা নিজের আপন বা ও এটাকে মনে হয় মনে হয় মানে নিজের বাইয়ের সন্তান একজন ফুফু ওনার বাইয়ের সন্তানের সঙ্গে যেতে পারবেন নিজের ছেলে বা নাতিনীর সঙ্গে যেতে পারবেন নিজের আপন শ্বশুর বা নিজের আপন দামান যদি রিলায়বল হয় সেখানে ওনার সঙ্গেও যেতে পারবেন তো বাই বাবা দাদা নানা চাচা মামা নিজের ছেলে নাতি নিজের আপন বাগনা নিজের আপন বাতিলা বলতে নিজের বাইপুত বলি আমরা বাইর সেলে নিজের দামান বা শ্বশুর এই যে আমি বললাম এরা হলো মাহারাম এরা কেউ সাথে থাকতে হবে আর না হয় একজন মহিলার ওনার সঙ্গে ওনার হাজব্যান্ড থাকতে হবে এই পয়েন্টটা কিন্তু এই যে কন্ডিশন এটা মহিলা জন্য পুরুষের জন্য নয় এক দুই নম্বর অহরামের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের হরামের মধ্যে পার্থক্য রয়েছে নাম্বার ওয়ান আমরা কিন্তু সাধারণত দুইটি কাপড় হেরামের জন্য পরিধান করে থাকি একটি উপরে একটা নিচে দুইটি চাদর বা দুইটি টল এটা আমাদের হেরামের জন্য একটি শর্ত কন্ডিশন এবং রেকয়ারমেন্ট কিন্তু মহিলাদের ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নাই ওনারা যে কোনো সরাই লেবা যার মাধ্যমে পুরা বডি দেখে যাবে এরকম কোনো একটি কাপড় পরিধান করতে পারবেন অর্থাৎ পুরা বোরকা বা বায়া পরিধান করতে পারবেন যে কোনো কালারের পরিধান করতে পারবেন সমস্যা নাই তো এই পয়েন্টে এহরামের পয়েন্টে বেশ কম হয়ে গেল দুই নম্বর এহরাম পরিধানের ক্ষেত্রে আমরা পুরুষদের জন্য কিন্তু মাথা খোলা থাকতে হবে আমরা মাথা টুপি পরিধান করতে পারবো না বা কোনো রুমাল দিয়ে মাথা কভার করতে পারবো না পাগড়ি পরিধান করতে পারব না বখারি শরীফে একটি আদিস রয়েছে নবী এ করিম সরেসাম যখন জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল্ল্লাহ মাহরিম মাহারাম সরি একজন মহরিম এহরামের ব্যবস্থায় কোন কোন কাপড় পরিধান করবে প্রতি উত্তর নবীজি বলছেন যে পারবে না কোন কোন কাপড় এগুলা ছাড়া বাকি সাধারণ চাদর নিচে একটি উপরে একটি পরিধান করতে পারবে তো মাথা খাবার করতে পারবে না মানে পাগড়ি এবং টুপি পরিধান করতে পারবে না বা কোনো কাপড় দিয়ে মাথা ডাকতে পারবে না এই পয়েন্টে পুরুষ মহিলারা বেশ কম মহিলারা অবশ্যই মাথা ডাকতে হয় মাথা ডেকে রাখতে হয় ফরজ আর এহরামের অবস্থায় পুরুষদের জন্য মাথা ডাকা যায় না ইভেন এহরামের অবস্থায় যত নামাজ পড়বেন সেই নামাজও কিন্তু মাথায় টুপি দিবেন না বা এমনিতেও আপনি অ্যারামের রাস্তায় মাথায় টুপি মাথা কভার করতে পারবেন না রুমাল দিতে পারবেন না তিন নম্বর এহরামের মধ্যে আরেকটি পার্টিকল সিলাই করা বডির সাইজের কাপড় পুরুষ পরিধান করতে পারে না কিন্তু আপনারা মামুনরা অবশ্যই পরিধান করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা আবায়া পরিধান করেন সেলওয়ার কামিজ পরিধান করেন অথবা যে কোনো ধরনের জাম্পার সুইটার বা ভেস্ট এগুলো সব কিছু আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ভিতরে মেন জিনিসটা হবে পর্দা ফুল বডি যেন খাবার করা থাকে আরেকটি পয়েন্ট হ্যারামের মধ্যে তালবিয়া এই তালবিয়া আমরা কিন্তু আস্তে হবে বলবো আর সরি আমরা পুরুষরা পড়ব বড় আওয়াজে আর মহিলার দ্বারা আপনারা অবশ্যই একটু আস্তে আমরা আপনারা বলবেন কোয়াইটলি তো এই তালবিয়া উচ্চ সুরে পড়ব পুরুষরা মহিলারা কিন্তু নীরবে নীরবে মনে মনে চুপ করে ওনার মনে মনে পড়বেন কোনো আওয়াজ দিবেন না ঠিক আছে এই যে হ্যারামের মধ্যে পেয়ে গেলাম আমরা চারটা বেশ কম যে আমাদের হ্যারামের কাপড় আপনাদের মহিলাদের হ্যামের কাপড় মধ্যে পার্থক্য দুই নম্বর মাথা ডাকা আমাদের মাথা দেখা যাবে না আপনাদের মাথা ডাকতেই হয় তিন নম্বর আমরা সেই করা কাপড় প্রদান করতে পারেন পারি না আপনারা পারেন চার নম্বর আমরা তলবিয়াপড়া বড়ো করে আপনারা সিস্টাররা বলবেন আস্তে করে এই হলো হ্যারামের মধ্যে চারটি পার্থক্য এবার আসুন তোয়ফ তোয়ফের মধ্যে মধ্যে অপার্থিত রয়েছে পুরুষরা তোয়াফ করবে বিড়ের মধ্যে ঢুকেও তফ করতে পারে সমস্যা নাই কিন্তু আপনারা সিস্টাররা চেষ্টা করবেন যতটুকু সম্ভব বীরকে এড়াইয়া পুরুষদের থেকে আলোক থেকে তোয়াফ করার চেষ্টা করবেন মা সিদ্দিকা রিয়াল্লাহ তালা তাই করতেন উনার বাদী দাসী বলেছিল চলন আমরা একটু হজরাচুমা দিয়ে আসি ভিতরে ঢুকি বলেন যে না সেখানে গেলে পুরুষদের সঙ্গে ধাক্কাদাকি হবে আমি সেখানে যেতে চাই না নবী করিম সাল্লা সময়ে আমরা মহিলারা একটু সাইটে যতটুকু সম্ভব পুরুষদের থেকে একটু সরসরে আমরা ঠকরার চেষ্টা করেছি চেষ্টা করবেন যতটুকু পারেন দুই নম্বর আমরা পুরুষ যারা আমাদেরকে রমল করতে হয় অর্থাৎ প্রথম তিন চক্করে তিন সার্কেটে পুরুষরা কিন্তু সোলজারের মতো গণ ঘন কাইক দিয়া একটু তাড়াতাড়ি হাঁটতে হয় জগিংয়ের মতো সোলজারের মতো একটু শক্তি দেখাইয়া যেটাকে আরবিতে বলে রমল সেই রমল করা পুরুষদের জন্য সুন্নত প্রথম তিন চক্করে আপনারা মহিলাদের জন্য সেই রমল করা সুন্নত নয় তিন নম্বর তোয়াফের মধ্যে আরেকটি পার্থক্য হল আমরা যারা তোয়াফ করবো এহরামের অবস্থায় এবং যে তোয়াফের পরে সমরসাই করতে হয় হজ এবং উমরার তোয়ফ বিশেষ করে উমরার তোয়ফ তো সেই তোফের মধ্যে ইজতেবা করতে হয় ইজতেবার মানে হল আমরা উপরের চাদরটি ডাইনের কাঁধকে আমরা খোলা রেখে চাদরটিকে এই দিকে পাশ করে বামের কাঁধের উপর রাখবো যাতে আমাদের ডান কাঠটা খোলা থাকে রাইট শোল্ডার যেন ওপেন থাকে এটা পুরুষের ক্ষেত্রে আপনারা যেহেতু আমাদের মতো লেবাস উপার্জন করতেছেন না তাই সেখানে এটা খোলার তো কোনো প্রশ্নই উঠে না বরং খুললে তো বডি আপনার জন্য হারাম হয়ে যাবে কারণ মহিলা জন্য ফুল বডি ডেকে রাখতে হয় তাই না তো ইস্তেবার পয়েন্ট এটা আমার জন্য সুন্নত আপনার জন্য ইস্তেফা করা সুন্নত জোর কথা এটা জায়গা হবে না হারাম হবে এই তহের মধ্যে আমরা পাইলাম তিনটি পার্থক্য চতুর্থ নম্বর তফের মধ্যে হজর আস্তে চুমা দেওয়া সুযোগ থাকলে ভালো কিন্তু মাবুনরা সেই সুযোগ নেওয়াটা অত্যন্ত রিস্কি আমার মনে হয় একজন মাবুন বর্তমান হজের সময়ে বা রমজান শরীফেক বিড়ের সময় আপনার হজর আস্তে চুমা দিতে চান একটি সুন্নত কাজ করতে গিয়ে যথেষ্ট বেশ কয়েকটি হারামের মূর্তকিব হওয়া ছাড়া হারামে লিপ্ত হওয়া ছাড়া আমার মনে হয় সহজে সহজে মনে হয় আপনারা দিতে পারবেন এটা অ্যাভয়েড করাই দরকার আজকে এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে আরও কথা আগে বাড়াবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে সুষ্ঠা করতে পারে সেই তফিৎ দান করুন গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা ফাঁকে ফাঁকে আরো শোনার চেষ্টা করবো যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন আমরা এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছে

जी ফোন হল फोनल আমার লগে কথা কইয়া হইন থার বাণী আমার মনে হয় আপনি লাইনটা কি হরি গেছে সঙ্গী এনেবে ঠিক আছে আমি आंसर আমি আপনার কথা আমরা প্রশ্ন উত্তর দিতেছি আচ্ছা লাইনো মানে আপনি লাইনো পালে তাহুকা আমার লগে আমি আমরা উত্তর দিয়ার নাম্বার 1 আপনি কইছেন বইয়া নামাল পড়ইন ঠিক আছে নি यस বইয়া আপনি ইশারা আইর কুসিতা দেননি না সজদা

সুরায় ফলাস ফলো কা সুভা না কা তারপরে অজুল সুনা ফড়ি আর সুরায় ফড়বা সুরা মিলেই বা মিলে তো আপনি রুকুর টাইমে ওই সময় আপনি আচারিয়া আল্লাহ আকবর সুবাহ রাবিয়াল আজিম সুবাহ রাবিয়াল আজিম সুবাহ রাবিয়াল আজিম তিনবার ফড়িয়া আল্লাহ সামি আল্লাহ আজমান হামিদা এবার সিদ্ধাদ কা আপনি আল্লাহ আকবর সিদ্ধাদ আর সময় আট টাইম দিয়ে তুলিয়া ইন লাগাইবা দরকার নাই আপনার আটও তাতে লাগাই তাকে জানো আর ভাইবা সুবাহ রাবিয়াল আলা সুবাহ রাবিয়াল আলা সুবাহ রাবিয়াল আলা সুবাহ রাবিয়াল আলা আল্লাহ আকবর আল্লাহ মফিলি ওয়ার হামনি ওর দুঃখ নিঃ বুর্নি ওর ফানি আপার আল্লাহু আকবর শুভানরব্লা আলাহ শুভানরবী আল্লাহ শুভানরবী আলা সুবহান শুভান রবী আলা আল্লাহ আল্লাহু আকবর হইয়া দুই নম্বর রাখা তো সময় বেঁফুড়িয়ে দেবা দেড় রাত নমাজ আপনি এইভাবে কন্টিনিউ করবা এক ইকান রুকুদ দেওয়ার সময় আপনি আটুত আত রাখা অবস্থায় তোলা মাতা নইবা আর সেদার সময় রুকুতার নইসি আর একটু বেশি বসে বসিয়ে কি আত তুলিয়া লাগানি লাগতো না বা টুল রাখ

জেলা চেষ্টা করেন যেন ফরস্ত বসেই ফলবা জেলা ওয়াজিব পড়িলেন যেন সুনলে ফলার ফজর ফারণতে দেওয়ার চেষ্টা করেন যেন ঠিক আছে ইনশাল্লাহ জাদা কমল আসলাম এইভাবে অনেক মুরব্বী মা এবং বাবা বয়স্ক হওয়ার পরে আজকে মন চাইতেছে নামাজ পড়বেন কিন্তু পারতেছেন না হ্যাঁ আমার বায়রা এবং বোনেরা যারা এই মুহূর্তে টিভির পর্দার সামনে আসেন বা আমার কথাগুলো পরবর্তী শুনবেন আল্লাহ যেহেতু আপনাকে এখন পর্যন্ত সুস্থতা দিয়েছে সময় দিয়েছে ব্রেন দিয়েছে আকল বুদ্ধি বিবেচনা আল্লাহ দিয়েছে আপনার পড়তে পারতেছেন শুক্রিয়া দায় করুন নমাস্টার জন্য আপনি মিস না দেন হয়তো আমারও আপনার এমন একটি সময় চলে আসতে পারে আল্লাহ কোরআনে বলেছেন মিনকুম আর মঞ্জুর এমন একটি সময় আমাদের চলে আসতে পারে যে সময় আমাদের জানা জিনিসগুলো আমাদের দমাক থেকে চলে যাবে আমরা ইচ্ছা করলেও আমরা স্মরণ করতে পারবো না আউল দাউল হয়ে যায় আমরা একটু পাগলের মতো হয়ে যাই এই টাইম আসার আগে আগে যেন আমরা সুস্থ অবস্থায় সময় যেন আমরা কাজে লাগাই নাম্বার টু যারা এই স্টেজে পৌঁছে গেছেন আপনাদেরও চিন্তার কোনো কারণ নাই যদি আপনার জোয়ান কি অবস্থায় সুস্থ অবস্থায় যদি আপনি টিকমণের মধ্যে পড়ে থাকেন বহার হিসেবে হাদিস অনুযায়ী আপনি আজকে অসুস্থ হওয়ার কারণে আপনি এবার তো কন্টিনিউ করতে না পারলেও আপনাকে সমান ওই আগের পুরাতন রুটিন হিসেবে আল্লাপ কন্টিনিউ আপনাকে সাপ দিতেই থাকবেন আল্লাহ সুবানা তালা আমাদের প্রত্যেককে সুযোগ থাকা অবস্থায় না আমরা করতে বিজ্ঞান করেন আসুন আমরা আবারও চলে যাই আমাদের মূল আলোচনায় আমরা তোফের মধ্যে তিনটি বিবাদ আমরা জেনেছি নাম্বার ওয়ান মহিলারা তোপ করার সময় যত সম্ভব পুরুষদের থেকে সরে নিজেকে আলোক রেখে তফপ করার চেষ্টা করবেন আপনার মাহারাম অথবা স্বামীর সাথে থাকলে তাদের সঙ্গেই থাকার চেষ্টা করলেন নাম্বার টু তোয়াফের মধ্যে প্রথম তিন চক্কর রমল করতে হয় উমরা এবং হজের তোয়াফে কিন্তু পু মহিলা যারা তাদেরকে সেই রমল করতে হয় না রমল কি যে আপনি পাটাকে খুব সজরে উঠাইয়া তাড়াতাড়ি সোলজার বা পুলিশ যেভাবে চলে কুইক মাস যেভাবে করা হয় জগিং যেভাবে আমরা করি এইভাবে একটু তাড়াতাড়ি করে হাঁটা শক্তি দেখানোর জন্য এটা পুরোনো একটা ইতিহাস রয়েছে সেই রমলটি পুরুষদের জন্য সুন্নত হলেও মাবুনদের ক্ষেত্রে এটা সুন্নত নয় কেন এটা তাদের পর্দার ক্ষেত্রে সমস্যা আসবে এজন্য এই সুন্নতকে মাবুনদের থেকে আল্লাপাক মাফ করে দিয়েছেন কেন তাদের পর্দা পর্দারক্ষার্থে দেখুন ইসলামের বিধান পর্দা রক্ষা এত গুরুত্বপূর্ণ আপনারা সিস্টার যারা রমল করলে পর্দার ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটবে বিধায় আল্লাহ সুবান ও তালা এবং নবী একুল ইসলামের শিক্ষায় এই রমলকে আপনাদের উপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুন্নুর কথা একটা করলে বরং মকরু হবে সমান ইজতেবা তিন নম্বর আমরা যে তোয়াফের পরে সাই আছে এবং যে তোপ আমরা হেরাম পরিধান করে করতেছি এটা কেন বললাম কারণ হ্যারামের তোয়ফের মধ্যে বেশ কয়েকটি প্রকার রয়েছে প্রায় সাত প্রকার তফ রয়েছে সাত আট প্রকার তফ রয়েছে তো একটি তোপ আছে উমরার তোয়াফ আপনি হেরামের ভিতরে আছেন এবং যে তোয়াপের পরে আপনি সফা এবং মারবার সাই করবেন ওই তোয়ফের মধ্যে ইস্তেফাও করতে হয় যেহেতু আপনি হেরাম পরিহিত অবস্থায় তফ করতেছেন সমান যদি মেইন হজের তফের সময় আপনি হেরাম পরিহিত অবস্থায় আপনি তফ করে ফেলেন তো সেখানেও আপনাকে ইস্তেফা করতে হবে মানে ডাইনের কাঠটাকে করে রাখতে হবে চাদরটাকে আপনি অভাবে পড়বেন উপরেটা চাদরটা এই দিকে ঢুকাইয়া বাম কাদের উপর আপনি রেখে দিবেন যাতে ডাইনের কাটটা কি থাকে কোলা থাকে এটাকে ইস্তেবা বলে এটা পুরুষদের জন্য সাত চক্করে এই ইস্তেবা করতে হয় ঠিক আছে আর মহিলার জন্য এই সেবা করাটা কিন্তু শূন্যত দূরকতা হারাম হবে হারাম হবে এখানে একটি বিষয় বলে রাখা ভালো এই ইস্তেবা শুধুমাত্র তোয়াফের সাত চক্করের সময় আপনি ইস্তেবা করবেন আগেও নয় পরেও নয় অনেক বাইদেরকে দেখা যায় হজে বা ওমরায় গেলে সবসময় ডানের কাঠটি খুলে রাখেন ইভেন তোয়াপের আগেও বা তোয়াফ শেষ করার পরে দুই রাখাত নামাজ পড়ার সময়ও ইভেন সোফা এবং মরার সাই করার সময় মিনা মুজদলিফা আরফার মাঠে অবস্থান করা অবস্থায়ও এটাই খোলা রাখেন কেউ পেটটা খোলা রাখেন এটা কিন্তু সুনত নয় সুনত পরিপন্থী বিশেষ করে পেট খুলে রাখা আপনার বডিকে ডেকে রাখা এটাও কিন্তু নবিয়ে করিম ইমসারে সামের একটি প্র্যাকটিস আপনার এই পেটটা খুলে রাখলেন আপনার সুন্দর কদুর লাউটা আপনি বের করে রাখেন এটা কিন্তু ঠিক হবে না আপনার লাউ গাছের লাউটাও আপনি খাবার করে রাখতে চান তো আপনার এই পেটের লাউটা কেন আপনি বার করাবেন আপনি শো করবেন এটা মরুয় পরিপন্থী ইভেন হাদিসের কিতাবে লেখা হয়েছে যে রাস্তাঘাটে চলা অবস্থায় কাপড় খুলে এইভাবে এই হয়তো লোয়ার পার্টটার ফরই আছে কিন্তু আপার পার্ট বডির উপর সাইড খুলে রেখে যেভাবে চলে এটা মরুয়ত পরিপন্থী হওয়ার কারণে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইকরা বাংলাদেশ শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মার্কবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন প্রিটেনার শ্রোতাবজন আলিম উদ্দিন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু আমরা বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিলাম আমরা এই আলোচনা শুনবো এবং আপনাদের গুরুত্বপূর্ণ চেষ্টা তফের ক্ষেত্রে আমরা জেনেছিলাম মহিলা এবং পুরুষদের ব্যবধানের মধ্যে থেকে একটি হল আপনারা মা বোনরা তপ করার সময় চেষ্টা করবেন অ্যাজ মাচ এজ ইউ ক্যান যে আপনারা যেন পুরুষদের বীরের মধ্যে না নাডুকে রূপ পারেন আপনার সাইডে থেকে বা আপনার হাজব্যান্ড সাথে থাকলে ওনার সাথে যতটুকু পারেন মিল কি রেখে প্রোটেকশন রেখে এবং আপনার মাহারামের প্রোটেকশনের ভিত্তিতেই আপনি তপ করার চেষ্টা করবেন এক দুই নম্বর আপনার রমল করবেন না আমরা পুরুষের মতো তাড়াতাড়ি করে হাঁটা হয় এটা আপনারা করবেন না তিন নম্বর ইস্তেবা করবেন না ডানের কাঠটা খোলা রাখার কোনো প্রশ্নই আপনাদের আসে না এটা আমার জন্য শূন্য চতুর্থ নম্বর হজরে আস্তদের চুমার ক্ষেত্রে যেহেতু এখানে তিনটি অপশন রয়েছে কয়টি অপশন তিনটি এটাকে হাদিসের পরিভাষায় ইসতেলাম বলা হয় সুতরাং কি ইসলাম সালাম করার মতো গ্রিটিং তো হজর আস্তকে আমরা সম্মান দেখাবো ইস্তেলাম করব। নবী করিম সাল ইসলাম তিনটি পন্থায় করে আমাদের জন্য ইজি পদ দেখিয়েছেন আমরা তিনটির যে কোনো একটি করলে হানড্রেড পারসেন্ট পারফেক্ট এখানে চিন্তার কোনো কারণ নেই একটি হলো ডাইরেক্ট চুমা খাবেন ডাইরেক্ট চুমা খাওয়ার ক্ষেত্রে কিন্তু কয়েকটি রিস্ক আছে একটি রিস্ক হলো যদি আপনি এহরামের অবস্থায় হন আর এখানে কোনো আতর বা খুশবু লাগানো থাকে তাহলে তো আপনার পেনাল্টি এবং এটার কারণে আপনার ফাইন আসতে পারে এক অতএব এহরামের অবস্থায় যে তফ করতেছেন ওই তপের মধ্যে অজরাসে চুমা দেওয়ার চেষ্টা না করাটাই রিস্ক মুক্ত। এটা ভালো হবে দুই নম্বর হল হজে এবং রমজান শরীফে বা যে সময় বেশি তোয়াফকারী থাকেন মানুষে বেশি ভিড় থাকে বেশি সংখ্যক মানুষ থাকেন ওই টাইমে ডাইরেক্ট চুমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স যেটা দেখেছি হয়তো আপনি আপনার নিজের শারীরিকভাবে নিজেকে কষ্টের সম্মুখীন করতে হবে নতুবা অন্য কাউকে কষ্ট দিতে হবে এই দুইটার একটা বা দুটা ছাড়া মোটেই আমার মনে হয় রমজান শরীফে উমরার সময়ও বা হজের সময়ও এই ডাইরেক্ট চুমা দেওয়া গেলে এভাবে বহুত সমস্যা রয়েছে হয়তো অন্য দিতে হবে বা আপনি নিজেকে কষ্ট পেতে হবে এবং নিজের নিজেকে অযথা কষ্ট দেওয়া যেভাবে ঠিক নয় ঠিক অন্যকে কষ্ট দেওয়াটাও হারাম তো আপনি এটি সুন্নত কাজ করতে গিয়ে আপনি হারাম কেন করবেন এবার যদি মা বোন হন তা আপনারা যদি সেখানে যান তা আপনাদের তিন নম্বর আরেকটি রিস্ক রয়েছে যে আপনারা কিন্তু যে আপনাদের পর্দা এবং আপনাদের যে সতীর্থ রক্ষার ক্ষেত্রে যেটা আল্লাহ সুবান ও তালা যে বিধান করে দিয়েছেন আপনি অন্য পুরুষের সঙ্গে ধাক্কাদাকি করতে গেলে কিন্তু সেই পর্দার ক্ষেত্রে বেঘাতো অবশ্যই ঘটবে যেটা হবে হারাম তো যার সাথে এই পন্থায় চুমা দেওয়াটা ছিল সুন্নত কিন্তু আপনি সুন্নত করতে গিয়ে আপনি হারামের মধ্যে লিপ্ত হয়ে আপনি সকল কম্পেয়ার করেন তো আপনার সবের তো তো বেশি হচ্ছে এর জন্য এই পয়েন্টও আমরা অনুরোধ করবো মাবুন রায় বিলের সময়ে আপনারা যেন হজরত চুমা দেওয়ার ডাইরেক্ট জানানোর চেষ্টা না করেন মায় সিদ্দিক হাকে উনারা দাসী রিকোয়েস্ট করেছিল চরুণ না কেন আমরা ডাইরেক্ট চুমা দিই বলেন না এটা যাব না ইস্তলামের এই একটি পদ্ধতি হলো ডাইরেক্ট হজর চুমা দেবেন দুই নম্বর হলো নবিয়ে করিম ইসলাম সাাম করেছেন ডাইরেক্ট চুমা দিয়ে নয় হাত দিয়ে অথবা কাপড় দিয়ে বা হাতের চড়ি দিয়ে হাতের স্টিক বা লাঠি দিয়ে রসুল উল্লাহ আসাল ইসলাম এইভাবে টাচ করে তারপরে ওই লাঠির মধ্যে বা কাপড়ের মধ্যে বা হাতের মধ্যে আমি চুমা খেয়েছেন এটাও কিন্তু ইসলাম বা চুমা খাওয়ার দ্বিতীয় একটি পদ্ধতি যদি আপনি ডাইরেক্টে সেখানে আপনার মাথা ঠেকাইয়া চুমা দিতে না পারেন নাক লাগাইয়া না পারেন কফা লাগাইয়া না পারেন অন্তত আপনি আপনার হাত দিয়ে টাচ করেন নতুবা অন্য কোনো জিনিস দিয়া হাতের লাঠি দিয়া অথবা কাপড় দিয়ে টাচ করে সেই লাঠি বা কাপড়ের মধ্যে চুমা দিলেও এটা ইস্তনামের দ্বিতীয় পদ্ধতি তিন নম্বর আরেকটি পদ্ধতি রয়েছে আপনি কাছে না গিয়ে দূর থেকেও যদি আপনি শুধু ইশারা করেন এইভাবে হাত দিয়ে বিসমিল্লাহি অল্লাহ আকবর বিস্মিল্লাহি অল্লাহ আকবর এইভাবে দূর থেকে এবং হাটটা পরিশ্রম করলেন এবং আমি আমার হাটটা হজরশ্রে রেখেছি এটা শুধু হজরশ্রে হাটটা রাখলে যেভাবে হওয়ার কথা এইভাবে আপনি অ্যাক্টিং করলেন এই তৃতীয় পন্থায় করলেও আপনার শুনতে হয়ে যায় প্রশ্ন হলো এই তৃতীয় পন্থায় এইভাবে হাত দিয়ে যদি আমি ইশারা করে আমি চুমা হজরাস্তদে চুমার কাজ আমি সেরে নেই তখন কি হাতে মধ্যে চুমা দেবো হাদিসে দিতে হবে বা দিতে হবে না কোনো কথা উল্লেখ করা হয় না যেহেতু প্রথম দুইটির মধ্যে হাতে চুমা দেওয়া এই এজন্য মেজরিটি ও আমায় কারাম মনে করেন তৃতীয় পন্থায় আপনার ইশারার মাধ্যমেও যদি হজরাষ্ট্রদে আপনি ইস্তলাম করেন তখনও আপনার হাতে আপনি চুমা দিয়া দিবেন এটাই না দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো ইস্তেলামের যেহেতু তিনটি পদ্ধতি রয়েছে নিজেকে কষ্টের সম্মুখীন করে বর্ণকে কষ্ট দিয়ে আমরা প্রথম পন্থা না পারলে আমরা দ্বিতীয় পন্থা করবো দুই নম্বরটা সম্ভব না হলে আমরা তৃতীয় পন্থায় করলেও নবী শিক্ষা রয়েছে সেখানে আফসুস করার বা অযথা নিজেকে কষ্টের সম্মুখীন করার কষ্ট দিয়ে হারামে অর্থ কিবার বা মাবুনরা পর্দা ডিঙ্গিয়ে পুরুষের সঙ্গে ধাক্কা দাক্কি করে জীবনের ঝুঁকি নিয়ে এবার হজরাচরের ক্ষমা দেওয়ার চেষ্টা না করার জন্যই অনুরোধ করা হয়ে থাকে কারণ আপনি সুন্নৈর কাজ করার তিন পদ্ধতি যে কোনো পদ্ধতি থেকে করার সুযোগ রয়েছে বিদায় আপনি প্রথম পন্থায় করতে গিয়ে কেন আপনি হারামের অর্থকি হবেন সেটাই প্রশ্ন এই হলো আরেকটি বিষয় আমরা এই পর্যন্ত আমরা সুযোগ পেলে বিষয়টি আরও খনি করব ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং হজ উমরার মধ্যে যে পার্টিকুলার রয়েছে এইভাবে আরও অনেক ক্ষেত্রেও পুরুষ মহিলাদের মধ্যে বিষয় বিষয় বিষয়ে কিছু পার্থ রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে জেজাকুমুল্লা খানা জেজাকুমুল্লা খার আমি প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আলাইকুম হ্যালো আলাইকুম

আপনি টু থাউজেন্ড নাইনটিনে হজে গিয়েছিলেন এবং আপনি এবং আপনার হাজব্যান্ডের কোরবানি আপনি হরমে না দিয়ে আপনি এই কোরবানি দিয়েছিলেন আপনার বাইর মাধ্যমে তুনা থাকেন দাম্মামে যেহেতু হজের যে কুরবানি যেটা আমরা বলে থাকি এটা আসলে কিন্তু এটা পশু জবে করতে হয় যেটাকে দমের শুক্র বলা হয় আর এটার মেইন উদ্দেশ্য হল হজ আপনি কোন ধরনের হজ করেছেন হজের সঙ্গে আপনি উমরা করেছেন এই যে একটি সুযোগ আপনি পেলেন প্রথমে কিন্তু হজের সঙ্গে উমরা করার পারমিশন ছিল না এখন আল্লাহ পাক পারমিশন দিয়েছেন একই খরচে আপনি হজ করলেন উমরা করলেন এই জন্য তান একটা করতে জবে করতে এটাকে দমের সুখী বলা হয় এবং তার কাছে কন্ডিশন হলো কুরবানির মতোই এটাকে হাদিও বলা হয় আর এটা কিন্তু হরমের ভিতরে কোনো জায়গায় জবে করতে হবে তো আপনি যেহেতু দাম্মাম জবে করিয়েছেন এটা কিন্তু আপনার ওই হজের পাঠ হিসাবে তমত্তু বা কেরান যারা হজের সঙ্গে উমরা মিলিয়ে করেন ওই প্রকার হজের ওষুধ উপ করার কাজ এটা আপনার আদায় হয় না এটা ডিউ রয়ে গেছে তো আপনি এখন কোনো এক সময় হরমের ভিতরে কাউকে দিয়া আপনার এবং আমার হাজব্যান্ডের ওইটা আপনি আদায় করিয়ে ফেলেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তো এটা কিন্তু অনাদায় রয়ে গেছে আর ডিউ রয়ে গেছে আপনার ওপর এখন আপনি ওই হরমের ভিতরে কাউকে দিয়া কোনো সময় হজ বামরা গেলে সময় নিয়ম শিলন করা মসলান না জানার কারণে যারা সিরিয়াল ব্যাঙ্গে আকর করে ফেলেছেন তাদের ক্ষেত্রে হয়তো আল্লাহ বলেছেন ইফ আল ওলাহর এখন করে ফেলো কোনো সমস্যা হবে না ওই হাতে ভিত্তি করে আমি আশা করি হয়তো আপনার যা হয়ে গেছে হয়ে গেছে না জানার কারণে কিন্তু এখন আপনার জন্য দায়িত্ব হবে আপনি হরমের ভিতরে নেক্সট টাইম কোনো সময় যান যদি অথবা অন্য কারোর মাধ্যমে যদি আপনি সুযোগ পান আপনি হরমের ভিতরে দুইটা দম আপনার দুইটা পশু দফা করতে হবে আর পেনাল্টি বা এই পেনাল্টি হয়ে যাবে পেনাল্টি পেনাল্টি ঠিক আছে এবং ভবিষ্যতে মাথায় রাখবেন ইনশাল্লাহাম সাইল আপনি বলেছেন সেখানে কাউকে জিজ্ঞাসা করেছেন সেখানে আমরা সবার তো এক্সপিরিয়েন্স সবার তো আর সমান নয় জি জেন পড়লেই যেন সবাই ডক্টর হন না সবাই অপারেশন করতে পারেন না তাই না সমান ফতোয়া বা মোস্তামছিল দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসায় পড়লেই বা আলিমা হলেই সবার তো জানা থাকার কথাও নয় মিস্টেকও হতে পারে তো যারা এটা বলেছেন আপনাকে এটা মিসকাইড করেছেন এটা ভুল ফতোয়া দিয়েছিলেন জাদা কমল্লা বা এখন ইনশাল্লাহ এটার ওয়ারি করার কোনো কারণ নাই আপনি হরমের ভিতরে এইভাবে দুইটি পশু এদের দম আপনার সেখানে কুরবানী হয় এরকম দুইটা পশু দুইটা গোট বা দুইটা শিপ বা কাউ বা কেমলের সাত পাটের দুই পাট আপনি সেখানে জবাই করাই দিবেন যদি হরমের ভিতরে জবাই করে পুরোটা পশু বা পুরোটা জন্তু অন্য জায়গায় নিয়ে মানে ওরা উন্ঠন করেন তাহলে সমস্যা নাই জবরম ভিতরে জবা হাতের মাশাআল্লাহ আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন

জীবনের ঝুঁকি নিয়ে আমরা ধাক্কা ইবেন ইলা পর্যন্ত আমার আমি আমি দেখেছি এক বাই মানুষের উপর চড়ে আল্লাহ হকবার উনি মানে এইভাবে যেমন সাঁতার কাটাইছেন মানুষের উপরে অনেকে নিজের জীবনে ঝুঁকি নিয়ে ধাক্কাটাকে শুরু করে দেন না যজবা পুরা করার নাম দিন নয় দিন হলো কোরআন এবং হাদিসকে ফলো করার নাম একজন বারবার বলেছেন খুজু আনি মানা সিকাকুন যে হ্যাঁ আমার উন্মতরা যজবার বসীভূত হয়ে নয় এমোশনাল হয়ে নয় তোমরা হজ কীভাবে করবে আমার কাছ থেকে জানাইবে আমি কীভাবে করেছি আল্লাহ কোনো ধাক্কা দায়ী করা চুমা দেন যেন তিনটি পন্থা রেখেছেন অনুমতির জন্য আপনি পারলে সহজে ডাইরেক্ট চুমা দেবেন বা দূর থেকে কোনো কিছু দিয়ে আপনি টাচ করে হাত দিয়ে হোক বা লাঠি দিয়ে হোক বা কাপড় দিয়ে হোক আপনি হাতে বা কাপড়ে চুমা খাবেন বা দূর থেকে ইশারা দেওয়া হলেও এই ইশারা দিয়ে তারপরে চুমা খেয়ে নেবেন হয়ে গেল আপনি ধাক্কাতি করবেন কেন করতে গিয়ে নিজের জীবনে ঝুঁকি নেওয়া এটা আপনার জন্য হারাম কাউকে ঝুঁকিপূর্ণ করা এটা আপনার জন্য হারাম তো ডোট হাম ইয়ার ডন হাম আদার নিজেকে ঝুঁকিপূর্ণ করবেন না অন্য কাউকেও আপনি কষ্ট দিবে যাবেন না এটা মাথায় রাখবেন এরপর আরেকটি বিষয় আমরা চারটি বিষয় জানলাম তো আফের মধ্যে আমি তো আলাদা আলাদা করে বলতেছি সপ্তাহ মিলিয়ে প্রায় সতের উপরে মাসাইল রয়েছে পুরুষ মহিলাদের হজের এবং আমাদের হজের মধ্যে ব্যবধান আর একটি বিষয় পাঁচ নম্বর সেটি হলো তোয়াফের পরে দু রেখাত নামাজ পড়ার ক্ষেত্রে মহিলারা অনেক সময় দেখা যায় হজ ইব্রাহিমের কাছে গিয়ে ধাক্কাত ডাক্কি করে সেখানে ব্যারিকেড সৃষ্টি করে দুই রেখাত নামাজ পড়া শুরু করে দেন এটা মাথায় রাখতে হবে আপনাদের পর্দার বিষয়টা এচে আর গুরুত্বপূর্ণ এখানে পড়া সুনত পর্দা রক্ষা করা আপনার জন্য ফরজ তো আপনি সেখানে শূন্যত করতে গিয়ে যদি আপনার ফরজ ফরজে বেঘাত ঘটে এটা তো আপনার জন্য ঠিক হবে না ইভেন পুরুষটার জন্য অনেক সময় তোয়াফের মধ্যে বীর প্রচুর বীর কিছু বায়রা সেখানে গিয়ে ব্যারিকেড সৃষ্টি করে একটা জায়গাকে তারা সংরক্ষিত করে সেখানে দুই রেখা নামার জন্য ডাক্কার তাকে শুরু করে দেন না এটা জায়গ নয় কারণ মকাম ইব্রাহিমকে সামনে নামাজ পড়তে হবে এটা একটা আল্লাহ বলেছেন মকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাড় থেকে ফেস করে তোমাদেরকে দুই রাকাত নামাজ পড়তে হবে এই দুই পড়াও আজিব কিন্তু মকাম ইব্রাহিম সামনে রাখা এটা সুন্নত পারলে আপনি এখানে পড়বেন মাতাব যেখানে তফ করা হয় তফের সার্কোলে পড়বেন না পারলে মসজিদের ভিতরে কোথাও বাহরমের ভিতরে কোথাও পড়লেও পড়া যায় হজরতের অমর আদি আল্লাহ একদিন তফ করেছিলেন আর তপের দুই রাত নামাজ উনি পড়েছেন হরমের এই মতাফের বাহিরে গিয়ে মসজিদে হরমসফি মসজিদের বাহিরে গিয়ে উনি পড়েছেন আপনি গিয়ে আপনার গড়ে গিয়ে পড়তে পারবেন হরম মসজিদের ভিতরে কোনো জায়গায় পড়তে পারবেন তো এখানে ধাক্কা দেখানোর কোনো প্রয়োজন নেই বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবার আসি আমরা সফা এবং মারোয়ার সাইর ক্ষেত্রে এখানেও আমরা এবং মহিলাদের মধ্যে পার্থক্য রয়েছে আপনারা হয়তো দেখেছেন যে সফা এবং মারোয়ার সাই মানে আসলে সাধারণত একটা অর্থ হলো দৌড়া তো এখানে তো সোফা থেকে মারো পর্যন্ত প্রায় তিনশো মিটার জায়গা পুরাটা দৌড়াতে হয় না শুধুমাত্র বিশ মিটার জায়গা রয়েছে ওই জায়গাটা একটু কুইক দৌড়ানোর মতোই যেভাবে দৌড়ি রান করি ওই জায়গাটা পাশ হতে হয় এই যে সফা মারবার ভিতরে বিশ মিটার জায়গা একটু দৌড়াইয়া পাশ হতে হয় এই দৌড়ানোটা শুধুমাত্র সুন্নত আমাদের জন্য আপনার মা বোনদের জন্য নয় এখানে একটি বিষয় বড় চমৎকার এই সাই বা দৌড়ানো যাকে কেন্দ্র করে শুরু হয়েছিল তিনি একজন মহিলা হজরতে হাজর আলাই হাসালাম হাজর রদি আল্লাহ উনি কিন্তু ওনার সন্তান ইসমাইলের পানির ব্যবস্থার জন্য সফায় চড়েছিলেন সফা থেকে মারুয়া এসেছেন মধ্যখানে ওই বিশ মিটার জায়গা খুব তাড়াতাড়ি দৌড়াইয়া পাশ হয়েছিলেন কারণ ওই জায়গায় আসার পরে ওইদিকে চোখকু দিয়ে ওনার ছেলে দেখা যাচ্ছিল না কারণ ওই জায়গাটা একটু ডাউন ছিল বেশি আর বাকি জায়গাটুকু থেকে উনি হাঁটতেছেন আর একটা চোখ রাখতেছেন সন্তানের বা দেখা দিতেছিল স্বাভাবিকভাবে হাঁটছেন কিন্তু ওই বিশ মিটার জায়গায় আসার পরে বেশি ডাউন থাকার কারণে উনি ওনার ইসমাইলকে দেখতে পাচ্ছিলেন না বিদায় এই জায়গাটা একটু দৌড়াইনি ফাঁস হয়েছিলেন কে দৌড়াইছেন হাজরা জেলা উনি একজন মহিলা উচিত ছিল একজন মহিলার মাধ্যমে যদি দৌড়ানো শুরু হয়েছে সেই ইতিহাসকে যদি স্মরণ করার জন্য এটা ওয়াজিব হয় তাহলে তো মহিলারাও সেই জায়গায় দৌড়ানোর কথা ছিল কিন্তু ওই পর্দার কারণে মহিলাদের উপর থেকে এই দৌড়ানোর হুকুমটাকে রহিত করে দেওয়া হয়েছে এটা তাদের জন্য সুনত নয় বরং আর গুণ হবে কেন পর্দা পরিপন্থী তাহলে কী বোঝা গেল হজের মাসাইলের মধ্যে অনেক মাসাইলের ডিফারেন্ট করার পিছনে একমাত্র যুক্তি হলো মহিলাদের পর্দা তাহলে এখান থেকে আমাদের পয়েন্ট অফ ভিউ যেটি সেটি হলো যে পর্দা আপনার জন্য এত গুরুত্বপূর্ণ পর্দা রক্ষার করতে গিয়ে অনেক সুনতকে শূন্যত নয় বরং নিষেধ করে দেওয়া হয়েছে অনেক সুন্নত করতে গেলে এই সুনত করার ক্ষেত্রে আপনার জন্য হারাম হবে কেন পর্দা রক্ষার জন্য পর্দা রক্ষার জন্য একই কারণে পৃথিবী থেকে যাওয়ার সময় একজন পুরুষের কাফন মাত্র তিনটি আপনারা মা কাফন হবে পাঁচটি কেন পর্দার ক্ষেত্রে সহায়তা এবং হেল্প করার জন্য এবার অনুমান করুন পর্দা কত গুরুত্বপূর্ণ যেখানে মাথা করে রাখা আমার জন্য ওয়াজিব হরামের অবস্থায় আপনাদের জন্য সেই মাথা করেটা কিন্তু নিষেধ হ্যাঁ ফেস করে থাকতে হবে আপনাদের এটা একটা বিষয় এহরামের অবস্থায় ফেস করে রাখবেন নর্মাল অবস্থায় ফেসকে কভার করতে হয় যেখানে আশঙ্কা রয়েছে আল্লাহ বলেছেন ওলা না জি না একজন মহিলার জন্য মোটেই হালাল হবে না উনি ওনার বডির বিউটি এবং সৌন্দর্যকে পরপুরুষের সামনে শো করা প্রদর্শন করা ওনার জন্য জায়জ হবে না এবং আমরা জানি একজন মানুষের সবচেয়ে বেশি আকর্ষণীয় স্থানের চেহারা মা বোনদের ক্ষেত্রে তাই তাই যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে আপনাকে দেখে একজন পরপুরুষের হয়তো ডিজায়ার গুনা ডিজায়ার চলে আসতে পারে আল্লাহ ফাদত করুন এইভাবে আশঙ্কা হলে সেখানে আপনাকে নেকাব করতে হবে হ্যাঁ বিশেষ প্রয়োজনে যেমন সিকিউরিটি চেক চেকের রিজনে আইডেন্টিফিকেশন রিজনে বা আপনার পিকচার উঠাইতে হইতেছে এইভাবে কোনো রিজনে বা চিকিৎসার স্বার্থে হয়তো এই পর্দা বা এই নেকাবের ক্ষেত্রে বিভিন্ন ব্যবধান ডিফারেন্ট হুকুম হতে পারে বিধান ডিফারেন্ট ব্যবধান হতে পারে কিন্তু তফের সময় আল্লাহর নবী পরিষ্কার বলেছেন ওলা তন তাকিবুল মর আতু এহরাম অবস্থায় একজন মা একজন বোন উনি যেন নিকাব না করেন তা আপনি নিকাব করবেন না ফেস রাখবেন না প্রশ্ন হলো যে পরপুরুষ থেকে নিজেকে পর্দা করা তো ওয়াজিব ছিল ফরজ ছিল এখন যদি অন্য আজ পুরুষ অন্য মানুষ সামনে চলে আসে তখন কী করবেন এই ক্ষেত্রে একটি হাদিস রয়েছে হজরত আয়েশা সিদ্ধি কারাদিল তাঁরা বলেন কানার রুকবানুয়াম রু না বিনা ও না হানুমা আলাই ও সাল্লাম পায়জা জা সাদালতু সাদাল তু সাদালত ইহদানা জিলবা বাহা মিন্টা সিহলা ওয়া জিহা পায়দা জা ওদনা কাশফনা উনি বলেন আমরা উমরা এবং হজে এহরামের অবস্থায় তৎকালীন সময়ে কোনো আজনবী পুরুষ সামনে আসলে আমরা মহিলারা আমরা আমাদের কাপড়টাকে সামনে দিকে এবার জুলে রাখতাম জুলে রেখা এই পর পুরুষ সামনে চলে যাওয়ার পরে তারপরে এটা সাই ফেলতাম চেরা টাচ না করে তো আপনার হাতে যদি কোনো ফাঁকা থাকে আপনার হাতে যদি কোনো কাপড় থাকে এভাবে আপনি জুলাইয়ে আপনি যদি একটু করতে পারেন ভালো পারা যাবে না এরপরও পারা না গেলে এটা আপনার জন্য হয়তো গুণা হবে না যে পুরুষ আপনার দিকে ওই হারামের অবস্থায় মুকুল থাকাবে গুণা তার হবে আপনার হবে না এই একটি মশালা যে নর্মাল আপনাদের হেজাব জরুরি হলেও হজ বা উমরার এহরামের অবস্থায় আপনাদের চেহারাকে খুলে রাখতে হয় ঠিক আছে তো এটা কিন্তু ব্যবধান প্রণয় বলি না এটা মানে প্রশ্ন এটা মাস্তি বললাম হ্যাঁ মাথা আমাদের খোলা রাখতে হবে আপনারা কিন্তু মাথা অবশ্যই খাবার করে রাখতে হবে এখানে একটি বিষয় বলে রাখি আপনার অনেক মহিলারা মাথা খাবার করে রাখতে হবে এই মস্তার উপর এভাবে করেন মনে করেন এই মাথা খোলাও যাবে না গড়ে গিয়ে আপনি ঘুমাইলে তো মাথা খুলতে পারেন সমস্যা নাই এখন উজু করার সময় আমি খবর পাইছি সমাকে বলা হয়েছে অনেক মহিলার উজু করার সময় এই কাপড় নাচারিয়া উপরে ব্যবসা করে ফেলেন এটা কিন্তু মাথা হবে না কারণ আল্লাহ বলেছেন ওয়াম সাহু বের উ সিকুম তোমাদের মাথার ব্যবসা করতে হবে মাথার কাপড়ের উপর নয় ঠিক আছে ইনশাল্লাহ এরপরে আসুন আরেকটি বিষয় বদান রয়েছে এহরাম শেষ হওয়ার সময় মাতার চুলকে হলক করা বা কসর করার পয়েন্টে আপনারা মাবুনরা আমাদের চেয়ে ডিফারেন্ট আমরা মাথার চুল পুরো কামাবো বা তো চুটো করবো কিন্তু আপনারা মাবুনদের জন্য চুল কামানো কামিয়ে ফেলাটা কামাইয়ে ফেলা শেভ করা এটা হারাম যেভাবে আমাদের পুরুষের জন্য দাড়ি শেভ করা যাবে হারাম আপনার জন্য আপনার মাথার চুল এইভাবে শেভ করাটা হারাম রসেন বলেছেন যে আমাদের দাড়ি আর মহিলাদের হল মাতার লম্বা চুল মহিলাদের সৌন্দর্য তাদের চুল দিয়ে সুবাহানা মান জৈয়ানা রিজালা বিল্লুহা ও জৈয়ানা নিসা বিজাই ওই আল্লাহ পবিত্র যিনি পুরুষদের সৌন্দর্য দিয়েছেন ওনাদের দাড়ির মাধ্যমে মহিলাদেরকে সুন্দর করে দেন তার এবং মাথার চুলের মাধ্যমে এটা ফিরস্তাদের তসবি ফেরস্তাদের একটি তসবি ফেরস্তার এই বলেন সুবাহানা মান জাইয়ানা রিজালা বিল্লুহা ও জাইয়ানিসা বিজাওয়া ইব এই আপনারা হ্যারাম শেষ হওয়ার সময় হালাল হওয়ার সময় মাথার চুল কামানো প্রশ্ন নয় কামাতে হবে না চুটো করতে শুধুমাত্র মাথার চুল থেকে এক ইঞ্চি পরিমাণ চুল আগাতে কাটবেন প্রশ্ন হলো মহিলার জন্য কি চুল চুটো করা যায় যাচ্ছে ইয়েস কি পরিমাণ যা আপনার চুটো করতে করতে অন্তত পক্ষে শোল্ডার নিচে রাখতে হবে এর উপরে আসতে পারবেন না অনেকে স্টাইল করে বেশি ছুটো করে ফেলেন এটা কিন্তু আপনার জন্য জায়গা হবে না মুখরে হবে হ্যাঁ শোল্ডার নিচে পর্যন্ত যদি আপনি ছুটো করতে চান বাটি করতে চান করতে পারবেন মুসলিম শরীফের হাদিস কানাত আজওয়াজুর রসুলিল্লাহ নামিনা শারিহীন নবী করিম সাইসামের ওয়াইফরা ওনার বিবিগণরা স্ত্রীগণরাও মাতার চুল আগা থেকে ওনারা চুটো করেছেন কাটছেন জয়দ বাট এই পরিমাণ বাটটি করা যাবে না যার কারণে একজন মহিলা পুরুষের সমান হয়ে যায় কারণ পুরুষের চুল মাতার লম্বা রাখা যাই কানের মিডল পর্যন্ত ইয়ারল পর্যন্ত শোল্ডার টাচ করে করে শোল্ডার শোল্ডার পর্যন্ত নিচেলা মারা যাবে না কিতাবের পরিবেশের সময় কিতাব শুরু খুললে দেখবেন নবী করিম সে চুলের তিনটি বলছিল জি ওয়ালেজ ওয়া লিম্মা জুম্মা কানের মিডল পর্যন্ত লম্বা চুলকে আরবিতে ওফরা বলে কানের ইয়ারল পর্যন্ত লতি পর্যন্ত যে চুলটা লম্বা এটাকে লিম্মা বলে আর এর নিচে গেলে শোল্ডারের উপর পর্যন্ত চুলকে জুম্মা বলে রসের সময় চুলের কোনো সময় ছিল ওফরা কোনো সময় লিম্মা কোনো সময় জুম্মা কোনো সময় কানের মিডল পর্যন্ত কোনো সময় কাদের লতি পর্যন্ত কোনো সময় আর একটু নিচে বা শোল্ডারের নিচ পর্যন্ত নবীর চুল কখনো লম্বা হয় নাই এজন্য এদেশে অনেক ইয়াং ছেলেদেরকে ইয়াং ওলামায় ক্রামদেরকে আমি দেখে আমি সারপ্রাইজ হই ওনারা মাথার চুল সুন্নতি হিসেবে রাখেন কিন্তু আমার দৃষ্টিতে ওনাদের চুল এত লম্বা এত লম্বা যে শোল্ডার নিচে চলে যায় মহিলাদের মতো লাখে। একজন পুরুষ যদি আপনি মহিলার মতো লম্বা চুল রাখেন বা একজন মহিলার চুলকে চুটো করে পুরুষের মতো হয়ে যান এটা হারাম হবে হারাম হবে আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন কাজ করেছেন লানত দিয়েছেন ওই সমস্ত পুরুষদের জন্য যারা পুরুষ হয়ে লেবাসে পোশাকে বা চুল রাখার ক্ষেত্রে মহিলার সদৃশ্য ধরে আর যে সমস্ত মহিলা হয়ে পুরুষের রিজেম্বল এবং সদৃশ্য ধরে তাদেরকেও নবী করিমস্লাম অভিশাপ দিয়েছেন লানত করেছেন লেবাস পরিধানের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে এমন জিনিস আমি করতে পারব না একটা অপোজিট জেন্ডারের জন্য ইউজেবল ঠিক আছে এটা করলে হাদিসের পরিবেশে তসবু বলে লত্সব বিহিনা মিনার রিজাল নিসা ওয়াল মুত বিহাত আল্লাহ রবিশাপ ওই সমস্ত পুরুষের জন্য যারা পুরুষ হলে বা সে পোশাকে ডিজাইন এবং স্টাইলে মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে ঠিক অপোজিট সাইটে যে মহিলা হয়ে পুরুষদের ডক পুরুষদের ডিজাইন পুরুষদের স্টাইল ধরে তাদের উপরও আল্লাহ সুমানতলা অভিশাপ করেছেন অতএব এটা একটা গুনায় পরিণত হয়ে যায় এই হল আমি বেশ কয়েকটি বিষয়ে বদন বলেছি এবার আসুন আরেকটি বিষয়ে মাবুনদের মান্তি পিরিয়ডের কারণে এটা কিন্তু মাবুনদের একটা পার্সোনাল ব্যাপার মেনচিস এই যে ম্যান্সুরেশন বা মান্তি পিরিয়ড যেটা এটা মহিলাদের আল্লাহ সুমানার জন্মগত দিয়েছেন নবী এ করিম সাল ইসলাম হজার সফরে মা এশাকে দেখলেন কাচ্ছেন জি কেন কাস্ত বলে সালামী নমাজ পড়তে পারতেছি না নবীজি বুঝতে পারলেন যে ওনার হয়তো প্রিয় শুরু হয়ে গেছে যেমন কাদার তো কোনো কারণ নাই হা দা আলা বানাতি আদম এই মান্তিপ্রিয় মেনসিস এটা তো শুধু তোমার জন্য নয় সান অফ আদমের যত মহিলা রয়েছে সবার ক্ষেত্রে স্বাভাবিক তা নেটুল হবেই এবং তুমি এই অবস্থায় হজ এবং ওমরা সব করতে পারবে শুধু করতে পারবে না তওয়ফ ইস্নাইকুল্লা শাহীন ইল্লা উমরার বাকি কাজগুলো করতে পারলেও তুমি তোয়াফ করতে পারবে না মিনায় যাওয়া যাবে আরফায় যাওয়া যাবে মুদরিফার যেমন করা যাবে একজন মা হায়দার অবস্থায় এহারাম বাঁধতে পারবেন ওনার কুরবানি দেওয়া যাবে মাথার চুল সুরক্ষা সব কিছু করা যাবে করতে পারবেন না তোয়াফ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক ইউএন উইথ একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেন শ্রদ্ধাবাদান আলী মেদিন হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাদ পরাকাত বিরতির পূর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম এই আলোচনা আমরা শুনব এবং আপনারা যখনই কল করবেন আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের জাজাকুমুল্লাহ আমাদের আলোচনা বিষয় ছিল সিস্টারদের হজ এবং আমাদের হজের মধ্যে যে কতিপয় ব্যবধান রয়েছে এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম মাহরাম ছাড়া আপনারা সফর করতে পারবেন না হ্যারামের ক্ষেত্রে আমাদের মতো আপনাদের হ্যারামের কোনো রিসিটন নয় যে কোনো কাপড় পরিধান করতে পারেন মাথা আপনাদেরকে ডাকতিভাবে আমাদেরকে খোলা রাখতে হয় সেইকোলা কাপড় আপনারা পরিধান করতে পারেন আমরা পারি না তালবিয়া আমরা বড় করে বলি আপনারা আস্তে করে বলেন এবং তফের সময় আপনারা বিরিয়ানা ডোকানা ভালো প্লাস রমল করবেন না মানে তাড়াতাড়ি হাঁটা জাটা ইজতেভা করবেন না মানে রাইটের কাতকে আপনারা খোলা রাখবেন না তারপর হজরাসের চুমার ক্ষেত্রে খুব করবেন না প্লাস এর চেয়ে বড়ো জিনিস হলো হজে যাওয়ার সময় আপনার সঙ্গে স্বামী অথবা আপনার মাহারাম থাকতে হবে সফা মারোয়ার শাড়ির ক্ষেত্রেও ওই গ্রিন লাইটের মধ্যখানে আপনারা দৌড়াবেন না প্লাস দুই রেখা তোয়াফের পড়ার সময় হজরাসের সামনে বিড়ে বা ধাক্কাধাকি করার চেষ্টা নেওয়ার দরকার নাই সমান হজরাসের চুমা দেওয়ার ক্ষেত্রেও আমাদের চেয়ে আপনাদের বেশি রেস্ট্রিকশন রয়েছে আরও পর্দার স্বার্থে চুল কেটে হালাল হওয়ার সময় আপনারা কিন্তু চুল খামাতে তো পারবেনই না শর্ট করলেও মাত্র এক ইঞ্চি পরিমাণ শর্ট করবেন বা একটু লম্বাও শর্ট করতে পারেন কিন্তু মাথায় রাখবেন একজন মহিলার স্বাভাবিক অবস্থায় চুল শুরু করতে করতে অবশ্যই শোল্ডারের নিচ পর্যন্ত রাখতে হবে উপরে উঠা যাবে না কারণ নতুবা পুরুষের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় এর ফলে আপনাদের পার্সোনালি একটি মশলা মান্তি পিরিয়ড অথবা নেফাস সন্তান জন্ম পরে পিনিডল ব্লিডিং যেটা আছে ওই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবধান আপনাদের ব্যবধান এবার একজন মা একজন সিস্টার এহারাম বেঁধার সময় যদি মান্থলি পিরিয়ড শুরু হয়ে যায় কি করবেন উত্তর হলো আপনার কোনো সমস্যা নাই আপনি গোসল করুন প্রশ্ন করতে পারেন এই গুছল তো আমি পাক হব না আপনি পাক হবেন না বাট পর সুন্নত হলো পাক না হলেও আপনি গোসল করবেন ইসলাম হলো মানার নাম আপনি গোসল করে যদিও আপনি পাক হচ্ছেন না কিন্তু এরপরও আপনি এবার এহরাম বেঁধে নিন আপনি হজ বমরা এহরাম বাদতে পারেন মালতিপীড় অবস্থায় বা নেফাসের অবস্থায় যেভাবে আবুকর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহুরু ওয়াইফ আসমা উনি কিন্তু হায়দার অবস্থায় নেফাসের অবস্থায় উনি এইভাবে এহরাম বেঁধেছিলেন আপনি এহরাম বাজছেন ভালো ছিলেন আপনি এহরাম বাঁধার পরে তফ করার পূর্বে আপনার মালতিপীড় শুরু হয়ে গেছে এবার আপনি কি করবেন কোনো বাড়ি করার কারণ নাই আপনি হরমেগা ডুকান সরি আপনি আপনি হজ উমরা এবং হজের জন্য আপনি মক্কে ঢুকছেন ঢুকেন সমস্যা নেই আপনি হোটেলে থাকেন আপনি অপেক্ষা করবেন যেদিন আপনি পাক হবেন ওই দিন গিয়ে আপনি তোয়াফ করবেন হজ বা উমরার তোয়াপ আপনি ওই সময় করবেন তো সাধারণত আপনারা যারা যান প্রথমে তো উমরা করেন তো উমরার তোয়াফের জন্য তো ভিতরে ঢুকতে হয় তোয়ফ করতে পারবেন না বিদায় আপনাকে অপেক্ষা করতে হবে এমনটি হয়েছিল হজরতে আয়েশা সিদ্দিকার দিয়তালহার উনি হ্যারাম ছিলেন গিয়ে উমরা করবেন কিন্তু মক্কায় ঢুকার পরেই মাল্টিপিরিয়ড শুরু হয়ে গিয়েছে উনি কাঁদছিলেন রেসলেসম্বর চিন্তা করার কোনো কারণ নাই তুমি অপেক্ষা করো পাক হওয়ার পরে তুমি তোফ করবে বাট আনফর্চুনেটলি ওনার মাল্টিপিরিয়ডের পাক হওয়ার আগে আগেই আরফা মিনায় যাওয়ার সময় চলে আসলো নবীজি বলেন এবারে কাজ করো তুমি তোমার হরাম খেয়ে ব্যাঙ্কে গোসল করে নতুনভাবে তুমি হরি হেরাম বেঁধে ফেলো আর ওই উমরাটা পরে করবা সদা তখন আবার হজয় হারাম বানলেন আগের উমরা হেরামকে বেঙ্গে দিলেন মাথার চুলা সাহিয়া গোসল করিয়া এরপরে রসুল ইসলাম বললেন এবার তুমি আমাদের সঙ্গে মিনা যেতে পারো আরফায়ও যেতে পারো মুদলিফায় রাত যেমন করতে পারবে তোমার সব কিছু করতে পারবে শুধু পারবে না যেটি সেটি হলো তওয়াফ আর বাকি জেনারেল তো আর কিছু না ফাটা জিনিস রয়েছে যে মনে করেন হায়দ্রাবস্থায় কোরআনশিব তিরত করা যায় না কোরআনশিবদরা যায় না নামাজ পড়া যায় না রোজা রাখা যায় না করার রোজায় খোঁজা করতে হয় স্ত্রী করা যায় না এগুলো তো আছেই আর হজের ক্ষেত্রে শুধুমাত্র হলো যে তফ ব্যতীত হজের বাকি সব কাজ করা পারমিশন রয়েছে মা এর সাথে গেলে দিলা উনি এই মান্তৃপী অবস্থায় মিনায় গেলেন তালবিয়া পড়তে থাকলেন তকবি যেটা সেহকর অল্লাহ অকবর লু হু আকবর অলহ আকবর হাম সেই তকপিরও উনি পড়তে থাকলেন তলবিয়া পড়লেন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতাল লাক ওয়াল মুলক লা শারীকা লাক এই তলবিয়া পড়লেন তো মানতি অবস্থায় আপনি সিস্টার তলবিয়া পড়তে পারেন ইহরাম করতে পারেন আপনি তাকবীর পড়তে পারেন কোনো সমস্যা নেই নিয়াজ যেতে পারবেন পরের দিন আরাফায় যাওয়াটা ফরজ আপনার মানতি কোনো ওয়াদির কারণ নাই মায়ে শা আল্লাহ তোমরা মানতি পির অবস্থায় অবস্থান করেছেন এবং ফরজ আদায় হয়েছে রাত্রিযাপন করতে হয় মুদ্দলি ভাই আপনার মান্তি পিরিয়ড কোনো সমস্যার কারণে আপনি এই অবস্থায় চলে যান সেখানে গিয়ে রাত্রি ঘুমাইলে আদায় হয়ে যাবে মায়ের সদ সমান মান্তি পীর অবস্থায় মুদলি ভাই যাপন করেছিলেন পরের দিন পাথর মারবেন আপনি মান্তি পীর অবস্থায় আসেন ওয়ারি করার কোনো কারণ নাই মায় সদালা মান্তি পিরিয়ড নিয়ে উনি পাতর মারছেন এবার আপনার কুরবানি হবে সমস্যা নাই আপনার কুরবানি হতে পারে মায়ের সদালন আনহা পীর অবস্থায় ওনার পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়েছে এবার মাথার চুল কাটবেন হালাল হবেন আপনার মান্তি পিরিয়ড প্রবলেমের কোনো কারণ নাই মাথার চুল এক ইঞ্চি পরিমাণ কাটার পরে আপনি হালাল হয়ে যাবেন মা এর সাদিল্লাহ মান্তি পিরিয়ড অবস্থা এইভাবে উনি মাথার চুল কেটে উনি হালাল হয়েছিলেন শুধুমাত্র তফের জন্য অপেক্ষা করেছেন পাক হওয়ার পরে তফ করেছেন এরপরে রসুল্লা সাল ইসলাম উনার বাই আব্দুর রহমানকে দিয়ে তানাইম যেটাকে মসজিদে আসা বলা হয় সেখানে পাঠিয়ে উমরার জন্য এহরাম নিয়ে এসে ওনাকে উমরা করাইছেন উনি উমরা করেছিলেন এর কারণেই আমরা নফল কোনো উমরা করতে হলে ভিতরে গেলে আমাদেরকে মেঘাতের বাইরে আসতে হয় না মহেশ্বরাজ্লাওতরান ওই আমের উপর ভিত্তি করে আমরাও কিন্তু ওই তানাইম থেকে যেটা ফাইভ কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মসজিদে হারাম মাত্র পাঁচ কিলোমিটার দূর সেখানে গিয়ে আমরা হ্যারাম নিয়ে এসে আমরা উমরা করতে পারি ওই হারি ধর ভিত্তি করে তো আফের সময় মান্তিপী থাকলে আপনাকে অপেক্ষা করতে হবে এরকম হয়েছিল উম মেস্তলমারা জেল্লাওতরান আপনাকে অপেক্ষা করবেন প্রশ্ন হলো তফে জিয়ারত বা মেইন তফ করতে হয় দশ তারিখ না হলে এগারো তারিখ না হলে বারো তারিখ দূরে হাজার তাই না আর মধ্যে দুই রাত্রি এখন যদি আপনি হয়তো মান্থলি পিরিয়ড অবস্থায় আসেন আপনার দশ তারিখ পর্যন্ত আপনার মান্থি পিরিয়ড এগারো তারিখও মান্থলি পিরিয়ড বারো তারিখও মান্থি পিরিয়ড আপনার এখনও স্টপ হয় নাই আপনি কি করবেন কোনো ওয়ারি করার কোনো কারণ নেই আপনি অপেক্ষা করুন থেকে যদি যেদিন আপনি পাক হবেন তেরো তারিখ হোক চোদ্দো তারিখ হোক পনেরো তারিখ হোক এই লেট হওয়ার কারণে আপনার উপর কোনো দম আসবে না যেভাবে হয়েছিল হতে উম্মে সালাম্মিয়াল্লাহ তাল্লাহার উনি মেন তপের সময় ওনার মান্তি পিরিয়ড দেখায় উনি পাক হয়েছেন বারো তারিখের পরে উনি পাক হওয়ার পরে উনি তফ করেছেন সমস্যা হয় নাই কোনো পেনাল্টি আসবে না দম দমে দম দিতে হবে না সভরার সাইয়ের সময় আপনার মান্তি পিরিয়ড আপনার অপেক্ষা করতে হবে কারণ সফা মারোয়া বর্তমানে মুসিবি ঢুকে গেছে আপনার স্যান ঢুকতে পারতেছেন না অপেক্ষা করতে হবে তফ এবং সাই জন্য আপনাকে ওয়েট করতে হবে বিদায়ী তফ আপনি সব কিছু করতে পারছেন বিদায়ী তফ করার আগ মুহূর্তে আপনার মানতে শুরু হয়ে গেছে এবার কি করবেন আপনার বাকি সাথীরা বিদায়ী তপ করে চলে যাচ্ছেন আপনি এখন বিদায়ী তফের জন্য অপেক্ষা করতে হবে না এটা আপনার জন্য মাফ হয়ে যাবে মাসাল্লাহ দেখেন ইসলাম আপনার জন্য কি ফ্লেক্সিবিলিটি দিয়েছে কি সৎ করেছে কি ফ্লেক্স ফ্লেক্সিবিলিটি দিয়েছে আপনাকে যে আপনার বিদায়ী তোফ আপনার চেড়ে রেখে আপনি এইভাবে উইদাউট তফে ওদা আপনি আপনার সাধুদের সঙ্গে ফিরে যেতে পারবেন কোনো সমস্যা নাই এমনটি হয়েছিল হজরত সফি রাজি আল্লাহ তালহার নবী করিমসালাই একজন বিবি স্ত্রী উনার মান্তিপ্রিয় শুরু হয়েছে সব কিছু সেরে দেওয়ার পরে বিদায়িত করার পূর্ব বলেন কোনো সমস্যা নাই ইনফিরি তুমি ওদের সঙ্গে চলে যেতে পারো এখানে একটি বিষয় বলে রাখি আল্লাহর নবীর ওয়াইফ ছিলেন টোটাল এগারো জন ইন্টাকালের সময় রেখে গিয়েছিলেন জন এই একাধিক ওয়াইফ থাকার কারণে আমরা এত সমস্যা আমরা জানলাম যদি একজন ওয়াইফ থাকতেন হয়তো ওই কুড়ি সব মশলা মধ্যে পাওয়া সম্ভব হতো না ওয়াইফ ছিলেন একাধিক একাধিক মশলার একটা সু সুযোগ হয়েছে আমরা জানার যেমন সালামার কাছ থেকে আমরা জানলাম একটা মশলা অত আসার ওইখান থেকে আমরা জানলাম আরেকটি ব্যবহার হয়তো হাফসফিয়ার ক্ষেত্রে গোটা ছিল তহফেদা করতে পারেন নাই উনার মাধ্যমে আমরা আরেকটি মশলা জানার সুযোগ হয়ে গেল একাধিক ওয়াইফ থাকার কারণেই এটাই সম্ভব হয়েছে এটাই আল্লাহর নবীর জন্য চারের অতিরিক্ত বিবাহ জায়াত করার পিছনে অনেক যুক্তি এবং কারণের মধ্যে থেকে এটিও বড় একটি কারণ আল্লাহ হকবর আল্লাহ হাকিম আল্লাহ ওয়াইদ আল্লাহর প্রত্যেকটি কাদের মধ্যে রয়েছে হিকমা এবং উইজড্যাম এজন্য আল্লাহ সুমানতালাহ সাধারণ উম্মতের জন্য সর্বমোট ম্যাক্সিমাম চারটি বিবাহ জাহাজ রাখলেও নবী করিম সাল ইসলামের ক্ষেত্রে চারের অধিক বিবাহর বিধান রয়েছে অনেক ফায়দার মধ্যে থাকে এটি একটি ফায়দা একাধিক থাকার কারণে ওনাদের মাধ্যমে অনেক মাস্তা কিয়েট হয়েছে উম্মতের সমাধান পাওয়ার একটি পথ বের হয়েছে সে পরিশেষে যদি কোনো কারণে তবে লেট হয় আপনার কোনো সমস্যা নাই আরেকটি বিষয় হরম শরীফে নামাজ পড়ার ক্ষেত্রে জমাতে আমাদের পুরুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজের মাধ্যমে আমরা এক লাখ নামাজের সম্রাট পাই আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা মুঠেই ধরে যদি আপনার সুযোগ পান যেতে পারেন অবশ্যই ভালো কথা ঠিক আছে বাট আপনি হোটেলে পড়লেও আপনার কিন্তু পুরা স্তব্ধ হবে কেন নবীজি বলেছেন মহিলাদের জন্য গড়ের নামাজ পড়া আরও উত্তম বরং গরের মধ্যে যত বিতরণে পড়বেন তত বেশি সব আবু দাউদ শরীফে তো এই ক্ষেত্রে আপনাদের অফার কিন্তু ডিফারেন্ট আপনারা হোটেলে যদি যেখানে থাকতেছেন যেখানে আমার পড়ে ফেলেন আপনারা পুরো হরম শরীফের সব পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তা আপনাদের ক্ষেত্রে ব্যতিক্রম আমাদের আমাদের আমরা এখানে পড়লে আমরা একে এক পাবো আমরা অতিবৃত সব পাবো না কিন্তু আপনাদের সব পুরা হবে ইনশাল্লাহ বাট এরপরেও পর্দা রক্ষা করে জরুর সম্ভব যদি হরমে মদিনায় তো আলাদা ব্যবস্থা রয়েছে মহিলাদের আপনার সেখানে যারা পড়তে চান সেটাও জায়েদ রয়েছে এখানে অনেকেই এক মিসকাইড হন যে মক্কায় মদিনায় মহিলারা মসজিদ যায় আমরা কেন যাব না একটা কথা মনে রাখবেন মক্কায় মদিনায় লোকাল কোনো মহিলা কিন্তু মধ্যে আসেন না ওই হজে বা উমরা যারা মুসাফির মহিলা তারাই মজা আসেন ঠিক আছে আর অন্য কোন মসজিদে সৌদি আরবের বা আরবে মহিলা মসজিদ আসতে আপনি পাবেন না শুধুমাত্র হরম শরীফে হরমান শরীফ এনে মক্কায় এবং মদিনায় ওই মুসাফির বাহিরে মহিলা যারা তারই নামাজে আসেন লোকাল লোকাল নয় এটা হজের বা অমরার কারণে হয়তো এই অবস্থা হয়েছে ঠিক আছে সেজন্য আপনি লোকাল আপনার মসজিদ আওয়াজটা এটা আপনার ডিউটি নয় বাট যেতে হলে উইথ কন্ডিশন আছে আর যদি আপনি গড়ে নামাজ পড়েন পুরা সব বরং আরও বেশি স্বাভাবিক পাবেন গড়ে পড়লে সেজন্য আপনাকে ঈদে বা জুমায় বা মসজিদে আসতে হবে এরকম মুঠেও আপনাদের কোনো ডিউটি নাই এটা মাথায় রাখবেন আরেকটি বিষয় উকুবে মুজদলিফা মুজদলিফায় রাত্রি যাপন করা আমাদের জন্য ওয়াজিব কিন্তু বয়স্ক অসুস্থ আপনারা সিস্টারদের জন্য রাত্রি যদি সেখানে যাপন না করে মিনায় চলে আসেন সেটা জায়দ রয়েছে দেখেন অসব অবদান কেন আপনাদের পর্দার জন্য মুজদলিফা খোলা জায়গার মধ্যে সেখানে না থেকে যদি আপনার মিনায় চলে আসেন সেটা আপনার জন্য জায়েজ আছে কিন্তু সমান পাথর মারার ক্ষেত্রে প্রথম দিন পাথর মারতে ফজরবাদ থেকে শুরু করে পুরো দিন রাত্রে মারলে আমাদের যেন মকরু হয় দিনের মধ্যে আমরা সেরে নিতে হয় দ্বিতীয় এবং তৃতীয় দিন এগারো এবং বারো তারিখ জোয়ারের নামাজের শুরু হওয়ার থেকে নিয়ে দিনের বেলায় মেরে নেওয়াটা ভালো রাত্রে মারলে মকরু হয় কিন্তু আপনারা মাবুনদের পর্দার সাথে দিনে পাতর নামের রাত্রে যদি অন্ধকারের মধ্যে মারেন কোনো মকরু হবে না বরং আরও উত্তম যদি শুধু থাকে দেখেন মাস্টার বদন হয়ে গেল এখানে কেন ওই মেইন পর্দার বিষয়ের সাথে মাথায় রেখে এই যে আমি এই পর্যন্ত আমি বেশ কয়েকটি বিষয় আমি আপনাদের সমালোচনা করেছি যদি আমি পঁয়ান্টিস আমি শিখি যে একজন মহিলার জন্য মহারাম সাথে থাকতে হয় এক দুই নম্বর মাথা রাখা যাবে না তিন নম্বর হলো লেবাসের ক্ষেত্রে হ্যারামের ক্ষেত্রে ব্যবধান চার নম্বর লেখরেখা ফল পরিধান আপনারা করতে পারেন আমরা পারি না তালবিয়া আমরা বড় করে বলি আপনারা আসতে বলেন তারপরে রমল আমরা করি আপনারা করেন না ইস্তেফা আমরা করি আপনারা করবেন না হজরত সুমার ক্ষেত্রে আপনারা ধাক্কাতাই করার চেষ্টা না ঘটা আপনার জন্য অ্যাডভাইজেবল দুই নমাজ পড়ার ক্ষেত্রে ধাক্কাতাই করতে যাবেন না সবর সাইর ক্ষেত্রেও ওই বিশ মিটার জায়গা আপনারা দৌড়াবেন না মাথার চুল করার ক্ষেত্রে চুল কামাবেন না বা বেশি আমাদের মতো শর্ট করবেন না এক ইঞ্চি বা তুলে বেশি করতে পারেন আইয়ামে হায়দার মানে হায়দার সাথে রিলেটেড অনেক মাসাইল রয়েছে বিশেষ করে যদি কেহ কোনো পিল বা কোনো ট্যাবলেট গ্রহণ করে হায়দকে বন্দর কে হজ উমরা করেন সেটা কি হবে ইসলাম বাধা দেয় না আপনি চাইলে করতে পারেন কোনো সমস্যা হবে না আর যদি এরকম হয়ে যায় যে মেইন তো করতে পারেন নাই আপনার সাথীরা চলে আসবে তাহলে আপনি চেষ্টা করবেন জরুর পারেন এক্সটেনশন করে হোক যেভাবেই হোক আপনি তফ করে আসবেন আপনি হতে পারবেন না এরপরও যদি বাধ্য হয়ে যান চলে আসতে হয় কোনো সুযোগ নেই আপনি এইভাবেই তপ করে ফেলবেন এবং ফুল দমিশাবে পুরোটা একটা খাও বা পুরো একটা কেমল আপনাকে দমিশা দিতে হবে এটা ওলাম একরম বলেছেন তপে যারা তিন দিনের পর যদি করেন মান্তিক পীড়ের কারণে কোনো সমস্যা হবে না আপনারা মাথা ডাক ছেঁড়া ডাকবেন না আমরা অবশ্যই চেরা খুলে রাখতে হয় আপনাদেরকে চেরা সরি আপনাদের আপনাদের চেরা খুলতে রাখতে হয় আমাদের চেরা রোখতে পারবে মাথা কিন্তু রাখা যাবে না আমরা মাথা রাখবো না আপনারা কিন্তু মাথা রাখতে হবে হরমসে নামা পড়ার ক্ষেত্রে ব্যবধান আপনারা গরের পড়ার সমান সব পাবেন সবচেয়ে বড়ো ব্যবধান হল পর্দা আপনাদের করতে হয় আমাদের পর্দা করতে হয় না সুতরাং আপনার পর্দার অবশ্যই এস্তেমন করবেন আর মুদালিফায় রাতি অবস্থানের ক্ষেত্রে এটা আমার জন্য ওয়াজিব হলো আপনাদের জন্য একটা ওয়াজিব নাই আপনারা যদি সেখান থেকে রাতে মিনায় চলে যান তাও সমস্যা হবে না পুরো থাকতে হবে না মকরু টাইমে পাথর মারা সেটা আমাদের জন্য মকরু হলেও রাত্রিবেলায় আপনাদের জন্য এটা মকরু নয় এই হলো আমি বললাম বারো তেরো চোদ্দো পনেরোটা পনেরোটাই ব্যবধানের কথা আমি বলেছি আরও বিস্তারিত বলে তো অনেক লম্বা রয়েছে আল্লাহ সুবানা তালা আমাদের প্রত্যেককে সঠিকভাবে হজা করতে করতে অভিযান করুন এখান থেকে আমরা বুঝতে পারলাম এব্যের ক্ষেত্রে মহিলা এবং পুরুষের যে সমস্ত বিষয়ে ব্যবধান রয়েছে এটাকে ব্যবধান হিসেবেই দেখতে হবে আর যেখানে সমান রয়েছে সমান হিসেবে দেখতে হবে এই বর্তমান ইকুয়াল রাইটসকে সামনে রেখে আমরা অনেক সময় প্রমাণিত হয়ে নামাজ করতে বধান নয় হজ করতে বধান নয় আমরা বলে ফেলে এই কথাগুলো কিন্তু মুটেও সঠিক নয় যদা কুমলাছান আচ্ছা প্রশ্ন অনেক সময়কে জানতে চান যে হরমের ভিতরে যারা সব সময় অবস্থান করেন এখানে তাদের হারাম বা কুরপারতক কি কি আছে যারা লোকাল আছেন অনেক বিষয়ে বধান রয়েছে যেমন আমরা বাইরে থেকে যারা যাই আমরা উমরা করতে পারি উনাদের উমরা পারমিশন নাই হরমের ভিতরে যারা থাকেন তারা এহরাম কিন্তু ওইখান থেকে বানতে পারবেন তার জন্য মেখাতের বাইরে যেতে হবে না হ্যাঁ উমরার জন্য এহরাম বাঁধতে হলে তারা কিন্তু এই হিলের মানে হরমের বাইরে গিয়ে হিল থেকে এহরাম নিয়ে আসতে হবে শুধু উমরার জন্য হজার ক্ষেত্রে ওনারা কিন্তু যেখানে আছেন সেখান থেকে ওনারা এহরাম বেঁধে হজ করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন অনেক গুরু উত্তর আমরা জানতে পেরেছি হয়তো অনেকে প্রশ্ন করেন নাই কিন্তু এই আলোচনা থেকে অনেকের প্রশ্ন থাকলে ওইগুলি উত্তর হয়ে গেছে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনলাম একটি বিষয় আমার মনে হয় বলো যে আমরা বর্তমান আপিল থাকার কারণে আমাদের মেইন টাইম যেটা ছিল রাত্রি নয়টা থেকে সাড়ে দশটা জি জি এই কুরবানির স্পেশাল আপিলের কারণে আমাদের টাইম টেবিল চেঞ্জ হয়েছে দিনের বেলায় আমাদের এই প্রোগ্রাম ইসলামিক এন এই প্রতি শনি রবি এবং দিনগুলোতে দিনের বেলায় আমরা টু ও ক্লক থেকে শুরু করি দুইটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম থাকে সাধারণত আমরা আমাদের টাইম যেটা ওই টাইমে আমরা আপিল শেষ হয়ে গেলে আবার আমরা পুনরায় আমাদের ওই আগের পুরাতন টাইমে আমরা চলে যাব এখন টেম্পোরারি আমাদের এই টাইমটা চেঞ্জ হয়েছে এটা মাথায় রাখবেন আর ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের মাধ্যমে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমেই আসলে আপনারা নিজেও উপকৃত হওয়ার পাশাপাশি আমরা অনেক ভাই বোন যারা আছে তারাও উপকৃত হন এজন্য প্রতি শনি রবি এবং সম কুরবানির আপিল চলাকালীন সময়ে আমাদের নতুন টাইমে টু ও ক্লক থেকে থ্রি থার্টি পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে আমরা আপনার কাছে অনুরোধ থাকবে আপনাদের প্রোগ্রাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেকেই কিন্তু এই যে বিভিন্ন যেগুলো দিতে পারেন না। পেনাল্টি যেগুলো হয় হজের মধ্যে বা উমরার মধ্যে

দুই নম্বর প্রশ্ন আমি আগে দিই মান্থি পীর অবস্থায় মসজিদ ও হামানি জাইজ নাই নামাজ পড়ার তো পারমিশন নাই তো দেশ তাহলে তো নামাজ পড়িনি না হিকানো গেলে তোর মাঝাতে ভারত না মান্তি পীরের অবস্থায় মসজিদ হামানিও যায় না প্লাস নামাজ তো পড়া যায় না এটা মাফ হয়ে যায় কি রোজাও রাখা যায় না ঘরে খোদা হওয়ার লাগে হিকানো সমান সমানও লা মান্থি অবস্থায় সমানে কি রুল এপ্লাই করবো ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা এখন প্রথম প্রশ্ন আমরা এটা কাজ কুরবানির ক্ষেত্রে এই ধরনের সময় যে টিক্স ধরা হয় তো এটা যে এইভাবে কোরবানি উইবনি বা এটা গোছ যায়নি বা এটা ইস্তাম এটা ঠিক আছে নি তো এই দেশ শুধু কুরবানি নাই সাধারণত আমরা যে গোস্ত খাই গোষ্ঠর ক্ষেত্রেও সমান একই জনের রুল অ্যাপ্লাই অর্থাৎ এটা সেই পদ্ধতি জবহরা লাগব কারণ ইলেকট্রিক সক্রিয়া করিয়া যদি তারা একটু দুর্বল করে আর জব জবহরি তাহলে তো মরবার আগে জবহরিল সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা কুরবানি দিব কি খাওয়া যায় দিব রইল যে তারা যে ইলেকট্রিকর মাধ্যমে তারা যে যে যেটা ইয়ে করে ই করার কারণে একটা এনিমালও কষ্ট হয় ইয়ে হয় তকলিফ হয় এটা ইসলামিক রিটা মকরু আমরা এটা বলা হয় না বাট তার দেশের উড়িষ্যা তারা যদি হলি এটা এখন আমার কুরবানি কোনো বেকার দিত না ইনশাল্লাহ বাট মেক্সিয়ারও লাগব যেমন ইলেকট্রিক শক্ত দিতে যদি মারা যায় রবইবার আগে তাই কিন্তু এটা হালা দিত নয় এর লাগিয়ে ইসলামিক এই সমস্ত রেকোয়ারমেন্ট ফুলফিল করিয়া কিছু অর্গানাইজেশন আছে তারা করলে কিন্তু এটা খুব খেয়াল হলেও করে ইনশাআল্লাহ এই হিসাবে কুরবানি ওইবো আমরা বিশ্ব করতাম ঠিক আছে ইনশাল্লাহ জয়

अमरा देखी परवर्ती पुस्तक के आस्टन हेलो कलर सलाम वालेकुम अस्सलाम आपन नाम तो नाम है तो बालना अपनी नाम जी अलहम्दुलिल्लाह अपने वाला सुननी सलाम है आसे रमे अल्लाहदन अल्लाह हमबिल्ला जी अल्लाह रहमते हम सुंदर भैया हमारो सु सुआ गवरुलना पीपा से

انشاءاللہ انشاءاللہ وہ شئیہ فرخت ہے جدا کونلا اپنی شب شمای مادر پاکرام دکھن شنن ایبان بیبین نو اپیل افرل تکھن ایبان بیبین نو اپیل تکھن ایبان بایتاک چیو فوندان گیا ایسلام اللہ سوت دکھلا ایک سوت اللہ رکھناتے سوت لیا اخدا دیگا تیم در اللہ دکھایتن اللہ الحمدللہ اللہ قبول فرمکا دیو ایبان سوت اکسلہ انشاء طرح ن

সব সময় দান খয়রাত খরাইন নেব দোয়া চাই আল্লাহ রবুল আলমিন তার নকল হাজ তখন ফুরাফুরি দুকা এবং এই যে তার নাতির লাগি দোয়া চাই সব সময় আল্লাহ রবুল আলমিন তার নাতিনদের নিয়ে খায়াত দান করুকা সুস্থ জীবন দান করুকা আপনারও আল্লাহ সুস্থ জীবন দান করুকা আমিন ইয়ারবুল আলমিন মাসা আল্লাহ সম্মানিত ক্রমাঙ্গ দর্শক সুদ আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকজন করেছেন এবং বিশেষ করে আজকের যে আলোচনা ছিল অত্যন্ত সময় উপযোগী আমি মনে করি অনেকে উপকৃত হয়েছেন অনেকে আলহামদুলিল্লাহ এখন যিনি প্রশ্ন করে উনি যে শুনেছেন এই কথা প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ আমরা মনে করি হাজার হাজার দর্শক শ্রোতা উপকৃত হয়েছেন আল্লাহ রুবুল আলমিন এই কথাগুলি আমল করার তহ দান করুন সম্মানিত বাংলার দর্শক শ্রোতা আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনে উইথ একরা প্রোগ্রাম আলোকিত হয়েছে আপনাদেরই সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পরা কাতু হুজুর কেম বারক আপনার সহ আমাদের দর্শক ভাই বন্ধুদেরকেও আমি জনবাদ জ্ঞাপন করছি এবং হজ মবরুর হতে হলে যে কয়েকটি কতিপয় শর্ত রয়েছে এর মধ্যে একটি হলো নবী এ করিম সেম সুন্না ফলো করে হজ করতে হবে আল্লাহ আমাদের সমকলকে সেভাবে করার তবে দান করুন আমিন জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত ক্রমাঙ্গ দর্শক নিয়মিত